সবাইকে বলো সন্ধ্যের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা আমরা শুরু করলাম। আমরা ইন্ডিয়া গেটে এসে গেছি, কিন্তু ইন্ডিয়া গেটের খুব একটা কাছে যেতে দিচ্ছে না। এখানে নো এন্ট্রি আছে, এই যে পেছনে আমি ভালোভাবে আরো জুম করে দেখাবো যদিও। তো ওখানে এখনো সেই কাজ চলছে, আমি এক বছর আগেও একবার এসেছিলাম, তখন থেকেই কাজটা চলছিল আর কি। তো এখনো চলছে কাজ, দেখা যাক। আমার প্রতিদেব আর কি গাড়িটা পার্কিং করতে গেছে, পার্কিং করে আসুক, কথা বলে যদি একটুখানি যেতে দেয় তাহলে অবশ্যই যাবো। অনেক ভারী মনে আমরা ফিরে যাচ্ছি, কেন কি যেটা দেখতে এসেছিলাম সেটা তো দেখতে পেলাম না, মানে কাছে গিয়ে দেখতে পেলাম না। তো এখন দাঁড়িয়েছি আসাম ভবনের সামনে, কসেরের বিরিয়ানি নিয়ে ফিরবো। কসেরের বিরিয়ানির কথা আমার একবার আগের ব্লগে একবার বলেছি,
তো সেই বিরিয়ানিটা নিয়ে এখন বাড়ি ফিরছি, আর কি করবো, কিছু করার নাই। এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে সবার সাথে, দেখা যাক। আরও এক বছর ওটা টাইম লাগবে বলছিল, ভগবান জানে কি। এখন বেজে গেছে রাত 12টা, আমরা ডিনার ফিনার সব কমপ্লিট করেছিলাম, করা হয়ে গেছে, করেছিলাম না, করা হয়ে গেছে। তো যেটা বলার জন্য আসলাম আর কি, বিকেলে ভেবেছিলাম যে ইন্ডিয়া গেটটা দেখাবো সবাইকে, আপনাদের সঙ্গে আমরাও দেখবো, কেন কি এক বছরের বেশি হয়ে গেছে যে আমরা যাইনি ইন্ডিয়া গেটে। তো দেখতেই পেলেন কি হলো, আমরা নিরাশ হয়ে গেলাম। আমরা নিরাশ হয়েছি সেটা কোনো ব্যাপার নয়, বাট আপনারা যেন নিরাশ হবেন না যারা দূর থেকে আসছেন শুধু দিল্লি দেখতে। তো দিল্লিতে এই জায়গাগুলোকে বাদ দিয়ে আসবেন, কেন কি এখন এটা লম্বা কাজ চলবে, 1 থেকে 1.5 বছরের বেশি। তো এই আমার ইনফরমেশান, মানে মন্দের ভালো এটাই যে আপনাদের জন্য এই ইনফরমেশানটা অন্তত আমি নিয়ে আসতে পেরেছি। তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না, কালকে আবার এক জায়গায় যাবো, মানে আগামীকাল যে ব্লগটা আসবে সেটাতে আপনারা দেখতে পাবেন, আর একটা ভালো জায়গায় যাবো আমরা ঘুরতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার সঙ্গে আমাদের পুরো দিনের কিভাবে আমরা এনজয় করছি না করছি সে সবগুলো, আর আর কি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন। আজকে আমি আসি, টাটা, বাই বাই, শুভরাত্রি, সায়োনারা।